বান্দরবনকে বলা হয় খুমের স্বর্গরাজ্য। আর এই খুমের স্বর্গরাজ্যের রাজা হচ্ছে দেবতাখুম। এই খুমের গভীরতা 50 থেকে 70 ফুট আর দৈর্ঘ্য প্রায় 600 ফুট। এটি ভেলাখুম থেকেও কিন্তু অনেক বড় এবং আকার অনেক প্রশস্ত। এর দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল, খাড়া পাহাড়, যার কারণে খুমের ভেতরে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না এবং ভেতরকার পরিবেশ কিন্তু শীতল থাকে। জায়গাটি খুব শান্ত এবং কোলাহল মুক্ত, আর এর পানি কিন্তু খুবই স্বচ্ছ এবং সবুজ। দেবতাখুম নেটওয়ার্কের সম্পূর্ণ বাইরে নির্জন ও শব্দবিহীন এক প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা মণ্ডিত জায়গা। দুপাশে পাথরের উঁচু উঁচু দেয়াল আর তার মাঝখান দিয়ে সবুজ শান্ত স্বচ্ছ পানির জলধারা। আর এই সবুজ স্বচ্ছ পানির জলধারা ট্যুরিস্টরা অনেক সময় নৌকাতে বা ভেলাতে করে পাড়ি দিয়ে থাকে। তো আজকে আপনাদের এই দেবতাখুমে নিয়ে যাব, কীভাবে ঢাকা থেকে আমরা দেবতাখুম ঘুরে আসলাম সে সম্পূর্ণ ইনফরমেশনগুলো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। ঢাকার সাইদাবাদ থেকে রাত 12টার বাসে করে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা করি, আর সকাল প্রায় 6:30 মতো বাজে এখন, আর আমরা প্রায় চলে এসেছি বান্দরবনের শহরের কাছাকাছি। সামনে একটা চেকপোস্ট পড়েছিল যেখানে আমাদের গাড়ি অনেকক্ষণ দাঁড়া করে রেখে চেক করেছিল, তো একটু দেরি হয়েছে এই কারণে। তো সকাল 7টা বাজে আমরা চলে এসেছি বান্দরবনে। দেখেন বাস থেকে সবাই নামছে, আর উনি হচ্ছে রাকিব, আমাদের এই টিমের হোস্ট, মানে এই বাসের পুরো সবার দায়িত্বে আছে রাকিব। তো ভিউয়ার্স, আমরা এখন বান্দরবন শহরে আছি। আমাদের বাসগুলো এখানে দেখতে পাচ্ছেন নামিয়ে দিয়েছে, সবগুলো বাস এখানে এই যে দাঁড়িয়ে আছে বাসগুলো, তো বাসগুলো নামিয়ে দিয়েছে। আমরা এখানে হোটেল আছে খাবারের, ওদের পাশে সব খাবারের হোটেল, ওদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চাঁদের গাড়ি চলে আসছে। আগেটা চাঁদের গাড়িতে সবাইকে উঠানো হচ্ছে, গ্রুপ ধরে ধরে 11 থেকে 12 জন, এর বেশি যাওয়া যায় না একটা চাঁদের গাড়িতে, তো ওই হিসেবে গাড়িতে লোড করা হচ্ছে সবাইকে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের দেবতাখুমের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে, তাদের গাড়িগুলো ছেড়ে দিলেই রয়েছে সবাই দেখতে পাচ্ছেন। এই যে সবুজ কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাঁদের গাড়ি বুকিং কাউন্টার। তো এইখান থেকে আপনারা যারা চাঁদের গাড়ি বুকিং করতে চান বুকিং করতে পারবেন। আমাদের চাঁদের গাড়ি ভাড়া পড়েছে 4,500 টাকা। সকালের নাস্তা শেষে আমরা এখন চাঁদের গাড়িতে করে সবাই রওনা দিচ্ছি রুয়াংছড়ির উদ্দেশ্যে। রুয়াংছড়ি বান্দরবন শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত, আর এখানে যেতে আমাদের এখন সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। আপনারা কিন্তু চাইলে জিপ ছাড়া বাসেও যেতে পারবেন। যারা সোলো ট্রাভেলার চান বাসে করে ঘুরতে, তারা বাসে করে চাইলে বান্দরবন শহর থেকে প্রতি ঘন্টায় একটি করে বাস ছাড়ে, সেইখানে আপনারা উঠে পড়তে পারেন এবং ভাড়া পড়বে 100 টাকার মতো। আমরা চলে এসেছি এখন রুয়াংছড়িতে, আর এই রুয়াংছড়ি চেকপোস্টে দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ি পার্কিং করা আছে। এখান থেকে আমাদের ফর্ম ফিল আপ করে গাইড নিয়ে তারপর যেতে হবে। হাতে ডান পাশে হচ্ছে পুলিশ স্টেশন, আর ওই যে সামনে যে জায়গাটা দেখছেন টিনের ঘর, ওইখান থেকে আপনাদের ফর্ম সংগ্রহ করতে হবে। তো একটা ফর্মের মূল্য হচ্ছে 50 টাকা, এবং ফর্মের ভেতরে আপনারা 10 থেকে 11 জনের নাম লেখা জায়গা পাবেন, একটা টিমের একটা গাড়ির যেটা হয়। আর অবশ্যই মনে রাখবেন এখান থেকে আপনাকে গাইড নিয়ে তারপর আগে যেতে হবে, গাইড ছাড়া কিন্তু অ্যালাউ করবে না। ফর্মের মধ্যে আপনার নাম, ঠিকানা, বাবার নাম, ঠিকানা, কোথা থেকে এসেছেন সব কিছু অন্তর্ভুক্ত করতে হয়, এবং এরপর এক একটা গাড়ির জন্য একটা গাইড দেওয়া হয়, এরপর যাত্রা শুরু হয়। রুয়াংছড়ি চেকপোস্টে আমাদের পারমিশন নেওয়া শেষ, ফর্ম ফিল আপ করেছি এবং গাইড একজন সাথে নিয়েছি। এখন যাচ্ছি কচ্ছপতলের উদ্দেশ্যে। আপনাদের বলতে চাই আমাদের গাইড খরচ পড়েছে এক গাড়ি, মানে টোটাল 12 জনের জন্য 1,000 টাকা। তো আপনারা যদি কেউ ভেঙে ভেঙে আসতে চান রুয়াংছড়ি পর্যন্ত, আসলে রুয়াংছড়ি থেকে আপনারা কচ্ছপতলি পর্যন্ত শেয়ারিং সিএনজিতে করে যেতে পারবেন, সেক্ষেত্রে 200 থেকে 250 টাকা জনপ্রতি পড়বে। তো আমরা এখন প্রায় কচ্ছপতলি কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। কচ্ছপতলিতে এসে আমরা প্রথমে একটি রুম নেই যেখানে আমাদের ব্যাগপত্রগুলো রাখি, তারপর ওইখানেই পাশের একটি দোকান থেকে আমরা দুপুরের খাবারগুলো অর্ডার করে, তারপর চেকপোস্টে আমাদের সেই পারমিশন শো করিয়ে, মানে দেখিয়ে আমরা হাঁটা শুরু করি কচ্ছপতলি থেকে দেবতাখুমের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টিম মেম্বাররা, প্রায় অনেক বড়, আমাদের 2টা বাস এসেছিলো, তো যার কারণে প্রায় 90 জনের মতন সদস্য ছিলাম আমরা।
আর একসাথেই সবাই 90 জন হাঁটা শুরু করলাম এখন কচ্ছপতলি থেকে দেবতাখুমের উদ্দেশ্যে। অবশ্যই ছোট ব্যাগ নিয়ে আসবেন, কারণ যেহেতু সারাদিনে একটা ট্র্যাকিং থাকে আর ট্র্যাকিংয়ের সময় ভারী জিনিসপত্র নিয়ে আসলে কিন্তু ট্র্যাক করাটা খুব কষ্টকর হয়ে যায়, তার মধ্যে রয়েছে রোদ, তো সব কিছু মিলেই অনেকটাই খারাপ পরিস্থিতি হয়ে যায় যদি বড় ব্যাগ নিয়ে আসেন। আর অবশ্যই কিন্তু একটা পানির বোতল হাতে করে নিয়ে নেবেন, তাহলে যাত্রা পথে একটু পরপরই কিন্তু পানি পিপাসা লাগবে। আর যে দেখতেই পাচ্ছেন চারপাশের অবস্থা শুকনো একদম, তো পানি পিপাসা তো মাস্ট লাগবে, তখন কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। তো ও যে সামনে দেখছেন কিছু ঝিরি পথ আছে, কিন্তু আমাদের এই যাত্রাতে 4-5টা ছোট ছোট ঝিরি পথ পাড়ি দিতে হবে। যেতে যেতে এরকম সৌন্দর্য আপনাদের চোখে পড়বে। অ্যাকচুয়ালি শীতের সিজন বা শুকনো মৌসুমে আসলে কিন্তু এরকমই দেখা যায়, বাট বর্ষার সিজনে যখন আসবেন এদিকে পুরো পানি থাকবে। আর যে ঘাসপালা যেগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো শুকায় গেছে, সেগুলো একদম সবুজ ভরা থাকবে, তখন আরও বেশি সুন্দর লাগবে। বরাবর বর্ষার সময় তখন আবার দেবতাখুমের পানি অতটা ক্লিয়ার থাকে না, বেশি পানি থাকার কারণে ঘোলাটে হয়ে যায়, তখন আবার ওই স্বচ্ছ পানির যে নীল কালার একটা সৌন্দর্য দেখা যায় সেটাও দেখতে পারবেন না, সেটা একমাত্র শীতের সময় দেখতে পাওয়া যায়। তো এই কারণে শীতের মধ্যে মানুষ বেশি আসে, শুকনো মৌসুমে যেটা। তো দেখতে পাচ্ছেন যে সব গেস্টরা যাচ্ছে। প্রায় 1 ঘন্টা 20-25 মিনিটের মতো হাঁটার পর আমরা চলে এসেছি দেবতাখুমে। আর ও যে অদূরে দেখতে পাচ্ছেন হাতে ডানে নৌকা, তো ওই নৌকাতে করে আমরা ওই পারে যাব। তো আমি যেমনটা বলেছিলাম যে দেবতাখুম আসলে স্বচ্ছ পানি দেখতে পারবেন, এবং সেটাই আপনারা দেখতে পাচ্ছেন, সবুজ এবং স্বচ্ছ পানি কতটা ক্লিয়ার। গাছের পাতাগুলো পুরো পড়ে আছে, তো বোঝা যাচ্ছে কতটা সুন্দর ক্লিয়ার, নিচে মাটিগুলো পর্যন্ত পাথরগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এই নৌকাগুলোতে করে প্রথমে খুমের যে এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে আপনারা ভেলা নেবেন সেই পয়েন্টটাতে আপনাদের নিয়ে যাওয়া হবে, এবং এভাবে টিম ধরে ধরে নিয়ে যাওয়া হয়। আপনার 8-10 জন বসে যেতে হয়, দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে থাকে, ওইখানে গিয়ে নামিয়ে দেওয়া, আবার ব্যাক রিটার্ন আসে লোকদের নেওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি, এবং সাবধানতা অবলম্বন করবেন এখানে ওঠার সময়, কারণ নৌকা অনেক ছোট এবং মানুষ বেশি উঠে গেলে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই নৌকা যে ভাড়াটা এটা, তারপর লাইফ জ্যাকেট এবং হচ্ছে ভেলা ভাড়া, সব কিছু কিন্তু গাইড আপনাকে ব্যবস্থা করে দিবে, এবং 150 টাকার মধ্যে আপনারা এগুলো সব কিছু কিন্তু পেয়ে যাবেন, 150-200। আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। আমরা ঠিক যেভাবে এসেছিলাম আবার আমাদের গাইডের সহযোগিতায় নৌকায় করে ওপারে চলে যায়, এবং ওইখান থেকে আবার 1 ঘন্টা 20 মিনিটের মতো হেঁটে আমরা বিকাল 4টার মধ্যে পৌঁছে যাই
কচ্ছপতলিতে, কচ্ছপতলি বাজারে গিয়ে ওইখানে আমাদের নির্ধারিত হোটেলে খাওয়া দাওয়া করে আবার চাঁদের গাড়ি নিয়ে আমরা চলে আসি বান্দরবন শহরে, এবং রাতের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে আমরা বান্দরবন থেকে রওনা করি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওতে। বাই।